আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এই তো পুরো আলমারিটা গুছাচ্ছি, এই আমার কাঠের আলমারিটা। এটা বুঝতে হচ্ছে আপনি দুলাবের কাপড়টুকু থাকে, এটার মধ্যে আমার বেডশিটগুলো থাকে, এটার মধ্যে আমার বাসার কাপড় থাকে। কিন্তু না, এখন থেকে আমি বাসার জন্য বাসেরটা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটার ভিতরে আমি বাসার কাপড় চোপড় রাখবো। কারণ এখন আপনার দুলাবার অনেক কাপড় চুপুর, কারণ কন্টিনিউর কাপড় চুপুর সে এলোমেলো করে ফেলে, আমি করে ফেলি। তারপর বেডশিটগুলো অনেকগুলো বাসা, দুইটা বেডের বেডশিটগুলো, কারণ এগুলোকে ভালো করে এক জায়গায় রাখতে হয়। যখন খুঁজি তখন একটা পেলে একটা পাই না, বালিশ পেলে খাই, কোরবাসে খাবার পাই না, তারপর এরকম অগোছানো হয়ে যায়। কারণ আমার সবসময় পটিপাটি থাকাটা আমি পছন্দ করি। এই তো এগুলো হচ্ছে আপনার দুলাবার কাপড় চুপুর। আজকে সবগুলো ভাঁজ করে সুন্দর করে আমি রেখে দিব। আচ্ছা, কারণ আমার বাসায় কেউ নাই, তারপরে কলেজ আপনার দুলাবে একটু বাইরে গেছে, আমি একা বাসায় রান্নাবান্না শেষ করে এই তো হাতের কাজগুলো শেষ করতেছি। আজকে রান্না করছি হচ্ছে গরুর কলিজা ভুনা করছি, পাতাগুলো ভাজি করছি, আর গতকালকে যা তরকারি ছিল ওগুলো গরম টরম করলাম। আর যাই হোক, এগুলো হচ্ছে গুছাইতেছি। আচ্ছা, গুছাই আমি, থাকেন আপনার আমার পাশে। এই তো এগুলো হচ্ছে পাঞ্জাবি, এগুলো হচ্ছে টি শার্টগুলো, এগুলো শার্ট, আর এই যে লুঙ্গি, আর এগুলো হচ্ছে প্যান্ট ট্রাউজার, এগুলো আর এগুলো হচ্ছে তানবিরে। এগুলো সবগুলো আমি গুছিয়ে এখন ভাঁজ করলাম। ভাঁজ করে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে একটা একটা করে গুছিয়ে রাখবো। এই তো এটার মধ্যে এগুলো আমি প্যান্টগুলো রাখবো, কারণ প্যান্টগুলোই বেশি ইম্পর্টেন্ট গুছিয়ে রাখা। প্যান্ট, তারপর হচ্ছে গেঞ্জি, এই যে গেঞ্জিগুলো, গেঞ্জিগুলো সামনে রাখতে হবে, কারণ ও সবসময় গেঞ্জি সাথে সামনে সামনে পরে। তারপর শার্ট দুইটা, শার্টগুলো এক সাইড করে গুছিয়ে রাখতে হবে। এই তো গুছিয়ে রাখলাম। তারপর টি শার্টগুলো, এগুলো সামনে রাখতে হবে, কারণ এগুলো তো আর কন্টিনিউ পরে। আর হচ্ছে পাঞ্জাবিগুলো, পাঞ্জাবিগুলো তো শুধু শুক্রবারে নামাজের জন্য পরে। এই তো গুছিয়ে ফেললাম, এখন এটা পরিষ্কার করি। এই বাস্কেটের মধ্যে আমার কিছু পুরান কাপড় চোপড় রেখেছি, আবার একটা আমার একটা হিজাব ছিল, হিজাবটা দিয়ে এটা ঢেকে রাখলাম, কারণ ময়লা টলা যায় না আসে। এই তো সুন্দর করে হিজাবটা দিয়ে এই তো এটাই রাখলাম। আর এগুলো হচ্ছে আমার বাসা কাপড় চুপুর, এগুলো সব যেগুলো যেগুলো আমি বাসা পরবো সেগুলো হচ্ছে আমি ভাঁজ করে আমি আমার যেখানে একটা খালি করলাম একটু ওখানে রাখবো। যে আমার যেগুলো খালি করার জন্য এই যেগুলো রাখছি এগুলো হচ্ছে আমার কাপড় চুপুর, এটা হচ্ছে বেডশিটগুলো রাখার জন্য, এটা আপনার দুলাবার, আর এটা হচ্ছে পুরোনো বালিশ টালিশ কিছু থাকলে সেটা। এই যে ল্যাপটপটা, মাদে বাসার ল্যাপটপ, আপাতত এখানে রেখে দেই। এই রুমালগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ রুমালগুলো আমার হাজবেন্ড বাহির থেকে আনছিল, ভালোই লাগে, কারণ টিস্যুটা আমার কাছে মাঝে মাঝে বিরক্ত লাগে, কারণ টিস্যুটা হাত ভিজে যায়, কিন্তু রুমাল আমি ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। এই তো এগুলো গুছানো শেষ হয় না, একটু গুছাই। এই তো সব গুছিয়ে গাছিয়ে সব কিছু ফেললাম, কিন্তু দুপুরে এখনও খানা হয় নাই। এই তো আর কি বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগবে। আর কি বলবো, আল্লাহ হাফেজ।